2,54,00,000 লিটার ইন্দোনেশিয়ান অপরিশোধিত পাম তেল নিয়ে শুক্রবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ভিড়েছে দুটি জাহাজ। এখন জাহাজ দুটি থেকে লাইটার জাহাজে তেল খালাসের অপেক্ষা। রপ্তানি নিষেধাজ্ঞার আগেই শেষ মুহূর্তে ইন্দোনেশিয়ার বন্দর ছেড়ে আসে চট্টগ্রামমুখী জাহাজ দুটি। এ নিয়ে ইন্দোনেশিয়া থেকে নিষেধাজ্ঞা কার্যকরের আগের দিন 3 জাহাজে 2,86,00,000 লিটার পাম তেল আনা হলো বাংলাদেশে। এর মধ্যে 1,31,00,000 লিটার অপরিশোধিত পাম তেল নিয়ে শুক্রবার দুপুরে চট্টগ্রামের বহির্নোঙ্গরে পৌঁছে ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজ এমটি সুমাত্রা পাম, যার আমদানিকারক টিকে গ্রুপ, এর আগে সকালে 1,22,00,000 লিটার পাম তেল নিয়ে নোঙ্গর করে এমটি সানচিন, এর আমদানিকারক এস আলম গ্রুপ। ইন্দোনেশিয়ার দুমাই বন্দর থেকে জাহাজ দুটি পাম তেল লোড করে। নিষেধাজ্ঞা কার্যকরের 3 দিন আগে ইন্দোনেশিয়া ছেড়ে আসা আরেকটি জাহাজও চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। জাহাজটিতে প্রায় 33,00,000 লিটার পাম তেল আমদানি করেছে বহুজাতিক সংস্থা ইউনিলিভার। তাদের প্রসাধন তৈরিতে ব্যবহার হবে এই পাম অয়েল।